হ্যালো বন্ধুরা, আবরণ আর্ট অ্যান্ড ক্রাফটে সকলকে স্বাগতম। আজকে যেটার উপর কাজ করব সেটা একটা মসলিন শাড়ি, কালো কালারের। এটার উপর আমি সাদা ফুল করব। ফুলগুলো আমি এঁকে নিচ্ছি। এতে ব্যবহার করেছি আমি হোয়াইট পেস্ট। হোয়াইট পেস্টটাকে একটু নরম করার জন্য, বেশি হালকা করার জন্য সেটার মধ্যে একটু সফটনার কেমিক্যাল, সফটনার এটা মিশিয়ে নিয়েছি যাতে একটু সফট হয়। ফুলগুলো আঁকতে থাকি, আপনারা দেখুন। ভিডিওটা লম্বা হবে এই জন্য আমি একটু টেনে দিই। ফুলগুলো আঁকা প্রায় শেষ। পুরো ফুলগুলো শাড়িতে আমি এঁকে নিয়েছি। এরপরে আপনারা দেখতেছেন ফুলের পাতা যে অংশে হবে সেগুলোতে একটু ডাল টেনে নিই। ডালের টালগুলো প্রায় আমার শেষ। এখন সবুজ কালারটা সেভ গ্রিন কালার দিয়ে গ্রিনটাকে একটু ডার্ক করে নিয়েছি। পাতাগুলো একটা পর একটা পাতা আমি পাতা দেবো তিনটা কালারে। প্রথমে ডার্ক কালারটা দিয়ে নিচ্ছি। অলমোস্ট সব ডার্ক পাতাগুলো আমার দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটু উপরে ইয়েলো লেমন কালার দিয়ে পাতার উপরে উপরের পাতাগুলো দিচ্ছি। লেমন পাতাগুলো প্রায় দেওয়া শেষ আমার। এই লেমন পাতার পরে আমি যেটা দিব সেটা হলো একটু ইয়েলো টাইপ, ইয়েলো সামান্য পরিমাণে ইয়েলোর সাথে একটু গ্রিন মিশানো আছে, দিয়ে একবারে উপরের যে পাতাগুলো একটু ছোট করে সেই পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। Thank you.
একটা জিনিস বলে রাখি যে আমি প্রত্যেকটা কালারে কিন্তু সফটনার মিশিয়ে দিয়েছি, প্রত্যেকটার মধ্যে কিছু হোয়াইট ওয়াশ দিয়েছি, কালো কাপড়, কালো কাপড়ে একটু ফুটে ওঠার জন্যে হোয়াইট ওয়াশ দিতে হয়। এরপরে আমি যেটা দিচ্ছি সেটা হলো এটা বার্ন কালার দিয়ে গোড়ার যে কিছু পাতার ফাঁকা অংশগুলো ছিল ফুলের পাশে, তাতে ফুলটা ফুটানোর জন্যে ফুলটা একটু ভালো লাগবে এই ভেবে দিয়ে দিচ্ছি। এরপর ডালগুলো, যেটা অস্পষ্ট কিছু ডাল ছিল, ডালের ছোট ছোট শাখা থাকে, সেই ডালের শাখাগুলো দিচ্ছি আমি। হ্যাঁ, মোটামুটি এদিকের কাজ শেষ। এখন যে আমি যে ফুলগুলো সাদা করেছি, আসলে এই ফুলগুলো কয়েকটা কালার হবে, সে কয়েকটা কালারের মধ্যে একটু পিঙ্ক কালার থাকবে, কিছু পার্পেল কালার থাকবে। তো যাই হোক, আমি এটাতে ব্যবহার করতেছি যেটা সেটা হলো পুরোটাই হলো নিউটেক্স। নিউটেক্স দেওয়ার কারণ হলো যে একটু পাতলা হবে, কাজটা একটু পাতলা হবে এবং খসখসে ভাব বা সফট আসবে আর কি। সেটার জন্য আমি এখন প্রত্যেকটা কাজে আমি করব নিউটেক্সের কাজ। আপনারা দেখতে থাকুন, পুরো ফুলগুলোকে নিউটেক্স এই পিঙ্ক কালার দিয়ে লাইট একটু পাতলা করে নিয়ে ভরাই দেবো। ফুলের কালারটা ভরানোর পর বাকি অংশ দেখতে থাকুন। সব সাদা ফুলগুলোতে আমি পিঙ্ক, লাইট পিঙ্ক দিয়ে ভরা দিয়েছি। এখন যেটা করবো সেটা হলো পার্পেল কালারটা দিয়ে, লংয়ের একটা তুলি দিয়ে আমি শেডগুলো বের করব। কিছু পিঙ্ক থাকবে, কিছু হোয়াইটের শেড থাকবে। ফুলগুলোকে আলাদা করে দিচ্ছি যাতে ফুলগুলোকে প্রত্যেকটা ফুল আলাদা আলাদা বোঝা যায়। সব ফুলগুলোতে এটা হওয়ার পরে যেটা করব সেটা হলো ফুলের মাঝখানে, যেখানে ফুলের রেণু থাকে, সেখানে যে একটা ডার্ক কালার থাকে, সেই ডার্ক কালারটার কাছে আমি যেটা দিচ্ছি সেটা হলো যে পার্পেল কালারের সাথে একটু ব্লু, একটু ব্ল্যাক মিশিয়ে দিচ্ছি। এবং ফুলের সাইডে একটা
আউটলাইন করে দিচ্ছি, একটু সুন্দর লাগবে। অনেকে এটা দেয়, অনেকে সেটা নাও দিতে পারে। কাজ, পুরো শাড়ির কাজ শেষ। আশা করি আপনাদের এই কাজটি ভালো লাগবে এবং নিজেরাও বাসায় করতে পারবেন, চেষ্টা করেন। আর কোনো সমস্যা হলে আমাকে